আসসালামু সবাইকে আমি আনিকা এবং সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে কারক তাহলে সেই আলোচনা শুরু করা যাক শব্দটির অর্থ কি প্রথমে সেটাই জানি কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে তো বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকেই কিন্তু কারক বলা হয় আমরা যদি উদাহরণ দেখি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারব খেয়াল করো বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদেরকে চাল দিতেন এখানে কিন্তু দিতেন হচ্ছে কি এই দিতেন হচ্ছে ক্রিয়াপদ দিতেন কি দিতেন হচ্ছে এখানে ক্রিয়াপদ এখন এই যে বাক্যস্থিত অন্যান্য নাম পদ আছে যেমন বেগম সাহেবা আছে প্রতিদিন আছে ভাড়ার থেকে আছে নিজ হাতে আছে গরিবদের আছে চাল আছে এই নাম সঙ্গে এই যে দিতেন ক্রিয়াপদের যে সম্পর্ক সেই সম্পর্ক থেকে এরা কে কোন কারক সাহেবা কিন্তু মূলত ক্রিয়া সম্পাদন করছেন বেগম সাহেবা কি করছেন ক্রিয়া সম্পাদন করছেন অর্থাৎ তিনি কিন্তু দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে ক্রিয়ার সঙ্গে যেহেতু বেগম সাহেবা করছেন তাহলে তিনি হচ্ছেন কর্তা যার কারণে বেগম সাহেবার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক সেটা হচ্ছে তারপর আমরা সম্বন্ধ যদি দেখি যে তিনি কি দিতেন চাল দিতেন তো এই যে চালের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক সেটা হচ্ছে কর্ম সম্পর্ক এবং তিনি কিভাবে দিতেন কোন মাধ্যমে দিতেন সেটা হচ্ছে নিজ হাতে তো এখানে হাতেটা কি হাতের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক সেটা হচ্ছে করণ করণ মানে হচ্ছে উপায় এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো এরপর হচ্ছে গরিবদের তো গরিবদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক সেটা হচ্ছে সম্প্রদান সম্বন্ধ তার মানে হচ্ছে গরিবদেরকে যদি চাল দেয়া হয় তাহলে সেই চালের ফেরত নেওয়া হবে না তা একেবারেই দান করা হচ্ছে যার কারণে সঙ্গে সম্পর্কটা হচ্ছে এর সম্প্রদান এরপর হচ্ছে ভাড়ার থেকে অর্থাৎ যে উৎস হতে তিনি দিচ্ছেন তার কথাই বলা হচ্ছে তো এই উৎসের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক সেটাকে বলা হয় অপাদান সম্বন্ধ যার ব্যাপারে আমরা আরো বিস্তারিত করবো এরপর হচ্ছে তিনি প্রতিদিন দিন দিতেন অর্থাৎ কখন দিতেন প্রতিদিন দিতেন তো এই সময়ের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক সেটি হচ্ছে অধিকরণ সম্বন্ধ তো এসব নিয়ে আমরা কিন্তু আরো বিস্তারিত পড়ব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা প্রথমেই কর্তৃকারক সম্পর্কে জেনে আসি তো দেখো যে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ঠিক আছে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারণ তো ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে যদি আমরা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় তাই কিন্তু কি তাই হচ্ছে কর্তৃকারণ যেমন দেখো খোকা বই পড়ে এখানে কিন্তু খোকা কি এখানে খোকা হচ্ছে বিশেষ্য ঠিক আছে এই বিশেষ্য কি করছে ক্রিয়া সম্পাদন করছে এখানে পরে কিন্তু ক্রিয়াপদ তো খোকা বই পড়ে এখন কে পরে আমরা যদি প্রশ্ন করি তাহলে কে উত্তরে আমরা কি পাচ্ছি খোকা পাচ্ছি তাহলে সেক্ষেত্রে খোকা কিন্তু কি কর্তৃকারক তারপর দেখো যে মেয়েরা ফুল তোলে তাহলে মেয়েরা এখানে কাজ সম্পাদন করছে অর্থাৎ ফুল কাজ সম্পাদন তাহলে তোলার সেক্ষেত্রে কারা ফুল তোলে তাহলে মেয়েরা ফুল তোলে তাহলে সেক্ষেত্রে এখানে মেয়েরা কি এ মেয়েরা হচ্ছে কর্তৃকারক আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এখন কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার দেখব যেমন দেখো রানু ভাত খায় এখানে রানু কিন্তু বিশেষ সে কিন্তু খাওয়ার যে ক্রিয়া সেই ক্রিয়াটা সম্পাদন করছে এবং এই রানুর সাথে যে বিভক্তি এই বিভক্তি কিন্তু শূন্য বিভক্তি কেননা এখানে কিন্তু কোনো ধরনের বিভক্তি যুক্ত হয়নি তাই শূন্য বিভক্তিও বলতে পারি আমরা অবিভক্তিও বলতে পারি তাহলে কে ভাত খায় রানু ভাত খায় তো সেক্ষেত্রে রানু হচ্ছে কতিকারক এবার আমরা দ্বিতীয় বা কে বিভক্তি সম্পর্কে জানি আমরা জানি দ্বিতীয় বিভক্তি হচ্ছে যে কে রে তাহলে হচ্ছে এই যে কে রে এ রে এগুলো হচ্ছে দ্বিতীয় বিভক্তি যেমন দেখো বসিরকে যেতে হবে তাহলে বসির যে কিনা ক্রিয়া সম্পাদন করবে অর্থাৎ তাকে কিন্তু কে যেতে হবে তাহলে সেক্ষেত্রে বসির কিন্তু কর্তা তোমরা দেখতে পাচ্ছ যে কে বিভক্তি যুক্ত হয়েছে কে যেতে হবে তাহলে সেক্ষেত্রে কি কর্তৃকারক তার সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে বলে আমরা কিন্তু এটাকে বলতে পারি বসির কে কে বলতে পারি আমরা কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর যদি আমরা তৃতীয় বিভক্তির কথা বলে আমরা জানি তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক তো এখানে দেখো ফেদौसी কর্তৃক শাহনামা রচিত হয়েছে অর্থাৎ ফেদौसी শাহনামা রচনা করেছেন তাহলে যেহেতু ফেদौसी কাজটা করেছেন অতএব এই ফেদौसी হচ্ছে কর্তৃকারক এবং এখানে কর্তৃক যেহেতু তোমরা দেখতে পাচ্ছ বিভক্তি যা তৃতীয় বিভক্তি অতএব ফেদौसी কর্তৃক শাহনামা রচিত হয়েছে এখানে কর্তৃক হলো আশা করি তোমরা বুঝতে এরপর বিভক্তি পেরেছ যদি আমরা ষষ্ঠী বিভক্তিতে যাই ষষ্ঠী বিভক্তি হচ্ছে র অথবা এর যেমন আমার যাওয়া হয়নি তাহলে সেক্ষেত্রে কার যাওয়া হয়নি আমরা কিন্তু কার দিয়ে প্রশ্ন করতে পারি এবং এই ক্ষেত্রে কিন্তু এই যাওয়া হয়নি কিন্তু কি ক্রিয়াপদ অর্থাৎ এখানে কিন্তু সমাপিকা অসমাপিকা ক্রিয়া দুটোই কিন্তু ব্যবহৃত হয়েছে এবং এই ক্রিয়াপদের কর্তা কিন্তু আমি এবং আমার সাথে দেখা যাচ্ছে র বিভক্তি যুক্ত হয়েছে অতএব এটি হচ্ছে কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি এরপরে আমরা যদি সপ্তমী বা এ বিভক্তি সম্পর্কে দেখি যেমন বাঘে মহিষে খানা এক ঘাটে খাবে না তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু দেখা যাচ্ছে বাঘ আর মহিষ এই দুজনে কিন্তু কর্তা কেননা তারা কি খাবে না ঘাটে তাহলে খাবে না হচ্ছে ক্রিয়াপদ এবং তার সঙ্গে বাঘে মহিষের যে সম্পর্ক সেটা হচ্ছে কর্তৃ সম্বন্ধ তো এই বাঘে মহিষে আমরা দেখতে পাচ্ছি এ বিভক্তি অর্থাৎ সপ্তমী বিভক্তি হচ্ছে আমরা জানি এ অতে এতে তো এই ক্ষেত্রে বাঘে মহিষেতে আমরা এ বিভক্তি দেখতে পাচ্ছি অতএব আমরা বলতে পারি এটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি করি তোমরা বুঝতে তো ব্যাপার আমি বলি যে এই যেমন বসিরকে যেতে হবে এখানে কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করা যাচ্ছে আবার ফেরদসি কর্তৃক অর্থাৎ কার কর্তৃক আবার আমার যাওয়া হয়নি সেক্ষেত্রে কার যাওয়া হয়নি এখানে কিন্তু কার দিয়ে প্রশ্ন করা হচ্ছে আবার বাঘি মহিষে খানা এক ঘাটে খাবে না অর্থাৎ কারা এক্ষেত্রে কারা কিন্তু দেখা যাচ্ছে প্রশ্নের জন্য ব্যবহৃত হচ্ছে অতএব কে কাকে কার কারা এগুলো যখন আমরা দেখব তখনই আমরা বুঝতে পারবো যে এরা মূলত কর্তৃকারকেরই উত্তর করে থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা জানবো কর্মকারক সম্পর্কে তো কর্মকারকটা কি তো যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে ব্যাপারটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি ঠিক আছে আমরা উদাহরণের মাধ্যমে বুঝবো তবে এটাও জেনে রাখি যে কর্ম কিন্তু দুই প্রকার যেমন মুখ্য কর্ম এবং গৌণকর্ম তো একটু খেয়াল করো যে বাবা আমাকে একটা কলম কিনে দিয়েছেন তো এখানে দিয়েছেন হচ্ছে ক্রিয়াপদ এবং বাবা হচ্ছে ক্রিয়া সম্পাদন করছে তাই বাবা হচ্ছে কর্তৃকারক কিন্তু বাবা যাদেরকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করছে যেমন আমাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করছে একটা কলম কিনে দিয়ে ক্রিয়া সম্পাদন করছে অতএব এখানে আমাকে এবং একটা কলম এ দুটো হচ্ছে কর্মকারক তো এখন এখানে আমাকে হচ্ছে গৌণ কর্ম অর্থাৎ ব্যক্তিবাচক কর্মকে সবসময় কর্ম বলা হয়ে থাকে এবং বস্তুবাচক কর্মকে বলা হয়ে থাকে মুখ্য কর্ম এবং কর্মকারককে আমরা কাকে বা কি দিয়ে প্রশ্ন করতে পারি যেমন বাবা কাকে কাকির উত্তরে আমরা কি পাচ্ছি আমাকে তাহলে কাকের উত্তরে যখন আমরা আমাকে পাচ্ছি অতএব কাকে দিয়ে মূলত আমরা কর্মকারকের উত্তর করে থাকি তারপর দেখো কি কিনে দিলেন একটা কলম অর্থাৎ কি দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন সেক্ষেত্রে কিন্তু একটা কলম উত্তর পাওয়া যায় অর্থাৎ এখানে একটা কলম হচ্ছে কর্মকারক এবং কি এর উত্তরে আমরা কর্মকারক পেতে পারি তবে এখানে কিছু ব্যতিক্রমও আছে সেই ব্যতিক্রমগুলো আমরা করণ কারকে দেখবো এরপর আমরা কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার দেখব দেখো প্রথমা বা শূন্য বিভক্তির যে ব্যবহার যেমন দেখো ডাক্তার ডাকো তো ডাক্তার ডাকু কাকে ডাকু ডাক্তারকে ডাকু তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাক্তার কিন্তু ক্রিয়া সম্পাদন করছে না বরং ডাক্তারকে আশ্রয় করে তুমি ক্রিয়া সম্পাদন করছো কেননা এখানে কর্তা কিন্তু তুমি অর্থাৎ তুমি ডাক্তার ডাকো তাহলে সেক্ষেত্রে এই ডাক্তারকে আশ্রয় করে যেহেতু তুমি ক্রিয়া সম্পাদন করছো তাহলে এই ডাক্তার কি এই ডাক্তার হচ্ছে কর্মকারক এবং এটার উত্তর কিন্তু আমরা কাকে দিয়ে করছি আবার যেমন পাহাড় কাটালো তাহলে কেউ না কেউ পাহাড় কাটালো তাহলে সেক্ষেত্রে পাহাড়কে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করেছে বলে কিন্তু পাহাড় কর্মকারক এবং এটার প্রশ্ন যদি আমরা করতে যাই তাহলে আমরা কিন্তু এইভাবে করতে পারি কি কাটালো পাহাড় কাটালো এখানে কিন্তু শূন্য বিভক্তি হচ্ছে কেননা এখানে ডাক্তার বা পাহাড়ের আশেপাশে কিন্তু আমরা কোনো ধরনের কে রে র এ অ তে কিছুই দেখতে পাচ্ছি না বরং মূল শব্দটি দেখতে পাচ্ছি অতএব এখানে শূন্য বিভক্তি তারপর দ্বিতীয় বা কে বিভক্তি অথবা রে বিভক্তির ব্যবহার নিয়ে আমরা জানি যেমন তাকে ডাকো অর্থাৎ তুমি তাকে ডাকো এক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি তুমি হচ্ছ কি কর্তা এবং তাকে আশ্রয় করে যেহেতু ক্রিয়া সম্পাদন করছো অতএব তাকে হচ্ছে এখানে কর্মকারক এখানে কাকে দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাওয়া যায় আবার দেখো আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা অর্থাৎ কাকে তুমি ত্রাণ করবে অর্থাৎ আমারে তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু কি দ্বিতীয় বিভক্তির ব্যবহার আর তুমি হচ্ছ কর্তা আর তুমি আমাকে ত্রাণ করছো এই ব্যাপারটাই কিন্তু দেখা যাচ্ছে আমাকে আশ্রয় করে তুমি সম্পাদন তাহলে এই ক্ষেত্রে এই হচ্ছে কি উদাহরণে তোমার দেখা পেলাম না এখানে কার দেখা পেলাম না তোমার দেখা পেলাম না অর্থাৎ আমি তোমার দেখা পেলাম না সেক্ষেত্রে আমি হচ্ছে কর্তা এবং আমি পেলাম না এবং পেলাম না হচ্ছে ক্রিয়াপদ তোমাকে আশ্রয় করে ক্রিয়া সাধন করছি বলে এখানে তোমার তোমার শব্দটি হচ্ছে কি তোমার শব্দটি হচ্ছে কর্মকারক এবং এখানে যুক্ত হয়েছে এই বিভক্তি যদি দেখি যেমন জিজ্ঞাসিবে জনে 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 তাহলে অর্থাৎ একজনের পর একজন এখানে খেয়াল করো এই বিভক্তি কিন্তু যুক্ত হয়েছে জনে জনে এ বিভক্তি যেহেতু যুক্ত হয়েছে অতএব এটা কিন্তু সপ্তমী বিভক্তি আবার খেয়াল করো যে জিজ্ঞাসিবে অর্থাৎ তুমি জিজ্ঞাসিবে এক্ষেত্রে এখানে তুমি যদি বলি তুমি হচ্ছে কি তুমি হচ্ছে মূলত কর্তা আর জিজ্ঞাসী হচ্ছে ক্রিয়াপদ কাদেরকে জিজ্ঞেস করবে জনে জনে জিজ্ঞেস করবে এই জনে হচ্ছে এরপর যদি আমরা করণ কারকে যাই আমি এটাই বলেছিলাম যে করণ করণ মানে কি করণ অর্থ হচ্ছে উপায় আমরা যন্ত্রও বলতে পারি করণ অর্থ সহায়কও বলতে পারি যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করা হয়ে থাকে তো ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককে কি বলা হয় করণ কারক বলা হয়ে থাকে তো বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই করণ কারক যেমন কলম দিয়ে লেখে তো এখানে কিন্তু নীরা হচ্ছে দেখা যাচ্ছে কর্তা এই তার লেখাটা হচ্ছে কি মানে সে যেহেতু সে কলম দিয়ে লেখে তাহলে সেক্ষেত্রে এই লেখেটা হচ্ছে ক্রিয়াপদ কিসের সাহায্যে কলমের সাহায্যে তাহলে কলমকে দেখা যাচ্ছে যন্ত্র হিসেবে বা উপায় হিসেবে সে ব্যবহার করছে অতএব কলম দিয়ে হচ্ছে কি উপকরণ কলম হচ্ছে উপকরণ এবং কলম দিয়ে হচ্ছে কি করণ কারণ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এটাকে কিন্তু এভাবেও প্রশ্ন করা হয় অর্থাৎ নীলা কি দিয়ে লিখে তাহলে কি দিয়ে যেহেতু প্রশ্ন করছে অতএব কি দিয়ে যেহেতু প্রশ্ন করা হচ্ছে এবং কি দিয়ে উত্তরে কিন্তু যেহেতু কলম আসছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে কলম কেন করণ কারক হচ্ছে তারপর দেখো যে জগতে কীর্তিমান হয় সাধনায় অর্থাৎ জগতে যদি কীর্তিমান হতে হয় তাহলে সেটা সাধনার দ্বারা হতে হবে অর্থাৎ এখানে সাধনা হচ্ছে উপায় সাধনার মাধ্যমে হতে হবে তাহলে কিসের দ্বারা জগতে কীর্তিমান হওয়া যায় তাহলে সাধনার মাধ্যমে তাহলে এখানে সাধনাটা হচ্ছে উপায় তাহলে এখানে সাধনা এটা হচ্ছে করণ কারণ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা করণ কারণকে বিভিন্ন বিভক্তির ব্যবহার দেখবো যেমন বা শূন্য বিভক্তির ব্যবহারই দেখি যেমন ছাত্ররা ছাত্ররা বল খেলে খেলে তোমরা হয়তো প্রশ্ন করবে যে এখানে তো কি দিয়ে প্রশ্ন করা যায় আর কি এর উত্তরে তো বল আসছে অতএব এটা তো কর্মকারক হওয়ার কথা এখন তোমাদেরকে বলি এখানে হচ্ছে বলটা হচ্ছে একটা উপায় যার মাধ্যমে ছাত্ররা তাদের খেলার কাজটা সম্পাদন করে যেহেতু বল একটা উপায় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই বল কিন্তু আর কর্মকারক নয় এই বল হচ্ছে দেখা যাচ্ছে করণকারক যেহেতু এর মাধ্যমে ছাত্ররা খেলছে তো ছাত্ররা কি দিয়ে খেলে এভাবেও প্রশ্ন করলে আমরা বলের উত্তর পাবো এবং এই বলটা কিন্তু শূন্য বিভক্তি এখানে ব্যবহৃত হয়েছে এই বল শব্দে কেননা হচ্ছে বল তার মূল শব্দ নিয়েই আছে এবং এখানে দেখা যাচ্ছে যে শব্দের কোনো ধরনের পরিবর্তন ঘটেনি এরপর আমরা যদি তৃতীয় বা দ্বারা বিভক্তির ক্ষেত্রে দেখি যেমন লাঙ্গল দ্বারা জমি চাষ হয় তাহলে কি দ্বারা এখানে কি দ্বারা প্রশ্ন করলে লাঙ্গুল দ্বারা উত্তর পাওয়া যায় অতএব কি দ্বারা দিয়ে যেহেতু লাঙ্গল একটা উপায় যার দ্বারা জমি চাষ করা হয় অতএব এটি হচ্ছে করণ কারণ এরপর সপ্তমী বিভক্তি যদি আমরা দেখি যে ফুলে ফুলে ঘর ভরেছে তাহলে কিসে ঘর ভরেছে তাহলে ফুল একটা উপায় যার মাধ্যমে ঘরটা ভরেছে তাহলে ফুলে ফুলে হচ্ছে এখানে দেখা যাচ্ছে করণ কারক এবং এখানে কিন্তু এ বিভক্তি যুক্ত হয়েছে ফুল শব্দে দেখাচ্ছে ফুল হচ্ছে মূল শব্দ যা হচ্ছে এ বিভক্তি দ্বারা যুক্ত হয়েছে এবং এ বিভক্তি তো সপ্তমী বিভক্তি আবার শিকারী বিড়াল গোফে চেনা যায় অর্থাৎ গোফের মাধ্যমে শিকারী বিড়াল চেনা যায় তাহলে গোফ একটা উপায় তো এই ক্ষেত্রে এটাও কিন্তু করণ কারক এবং তে বিভক্তিও হচ্ছে সপ্তমী বিভক্তির মধ্যেই পরে যেমন এত সঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা অর্থাৎ মধু দিয়ে মাখা তাহলে কোনো কিছু দ্বারা দিয়া কর্তৃক মানেই আমরা বুঝতে পারি যে এটি মূলত করণ কারকের ক্ষেত্রে প্রযোজ্য আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা যদি দেখি সেটি হচ্ছে সম্প্রদান কারক যাকে সত্য ত্যাগ করে দান করা হয় অর্চনা করা হয় বা সাহায্য ইত্যাদি করা হয় তাকে কিন্তু সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সম্প্রদান কারক বলা হয়ে থাকে অর্থাৎ যাকে কোনো কিছু দান করলে সেই দানের বিনিময়ে কোনো কিছু যখন প্রত্যাশা করা হয় না তাহলে যে ব্যক্তিকে দান করা হচ্ছে তার সঙ্গে ক্রিয়ার সম্পর্কটাই হচ্ছে সম্প্রদান সম্পর্ক তাই মনে রাখতে হবে যে বস্তু নয় ব্যক্তি সম্প্রদান কারক তবে অনেক বইয়াকরণ বালা ব্যাকরণে সম্প্রদান কারক স্বীকার করেন না বরং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই সম্প্রদান কারক নিয়ে আপত্তি তুলেছিলেন কারণ কর্মকারক দ্বারাই তারা মনে করতেন তাদের মতো মহান মনীষীরা মনে করতেন যে কর্মকারকের মাধ্যমেই তো সম্প্রদায় কারকের কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার দেখব যেমন চতুর্থী বা কে বিভক্তি যেমন ভিখারিকে ভিক্ষা দাও সেই ক্ষেত্রে যখন ভিক্ষা দেওয়া হচ্ছে তাহলে ক্ষেত্রে কিন্তু সেই ভিক্ষাটা কি করা হচ্ছে দেখা যাচ্ছে বিনিময় সে ভিক্ষার বিনিময় কিছু চাওয়া হচ্ছে না অর্থাৎ সত্য ত্যাগ করে ভিকারিকে ভিক্ষা দেয়া হচ্ছে অতএব এক্ষেত্রে ভিকারি হচ্ছে সম্প্রদান কারক তবে এখানে যে কে বিভক্তিটা তাকে তো দ্বিতীয় বিভক্তি নয় তাকে চতুর্থী বিভক্তি বলবো কেননা দ্বিতীয় বিভক্তি মূলত কর্মকারকের ক্ষেত্রে বা অন্যান্য কারকের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তবে সম্প্রদান কারকের ক্ষেত্রে যদি কে রে রে ব্যবহৃত হয় তবে তাদের চতুর্থী বিভক্তি বলা হয়ে থাকে আর এটাও মনে রাখতে হবে যে সত্য ত্যাগ করে যখন আমরা দান করি না তাহলে সেই ক্ষেত্রে সেটি কিন্তু কর্মকারক হয় যেমন ধোপাকে কাপড় দাও এই ক্ষেত্রে ধোপাকে কি এই ধোপাকে হচ্ছে এখানে কর্মকারক তারপর সপ্তমী বা এ বিভক্তির ক্ষেত্রে আমরা যদি দেখি যেমন সৎ পাত্রে কন্যা দান করো এক্ষেত্রে সৎ পাত্রে হচ্ছে সম্প্রদান কারক এবং এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে বলে এটি সপ্তমী বিভক্তি সমিতিতে চাঁদা দাও এক্ষেত্রেও কিন্তু এই বিভক্তি যুক্ত হয়েছে বলে এটা সপ্তমী বিভক্তি অন্ধজনে দেহ আলো অন্ধজনকে আলো দেওয়ার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে অন্ধজনে এখানে কিন্তু সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে সম্প্রদান কারকে এখন আমরা জানবো অপাদান কারক সম্পর্কে তো যা থেকে কিছু বিচ্যুত গৃহীত জাত বিরত আরম্ভ রক্ষিত হয় এবং যা দেখে তাকে অপাদান কারক বলে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি যেমন গাছ থেকে পাতা পরে তো গাছ থেকে পাতা কি হচ্ছে পাতার বিচ্যুতি ঘটছে অতএব এই গাছ থেকে অর্থাৎ গাছটা কিন্তু কি অপাদান হ্যাঁ মানে অপাদান কারকের সম্বন্ধ এই পরের সাথে তো এই গাছটাই হচ্ছে কি উৎস যা থেকে হচ্ছে পাতা পড়ছে এরপর আমরা যদি দেখি থেকে মুক্ত মেলে তাহলে এখানে থেকে মুক্ত পাওয়া শুক্তি যায় শক্তি থেকে যেহেতু মুক্ত গৃহীত হয় তাহলে সেক্ষেত্রে শক্তিটা হচ্ছে অপাদান কারক জমি থেকে ফসল পায় এখানে কিন্তু যেহেতু জমি থেকে ফসল দেখা যাচ্ছে উৎপন্ন হয় তাহলে জমিটা হচ্ছে উৎস এটি অপাদান কারক পাপে বিরত হওয়া অর্থাৎ পাপ থেকে বিরত হওয়া যেহেতু পাপ থেকে বিরত হওয়া বোঝাচ্ছে যা থেকে আমরা জানি বিরত হওয়া বোঝায় অর্থাৎ এখানে আমি কিন্তু যে যা যা থেকে কিছু বিরত হয় সেই থেকেটাই হচ্ছে কি অপাদান কারক অর্থাৎ সেই উচ্চটাই কিন্তু কি অপাদান কারক অর্থাৎ পাপে এখানে কিন্তু কি অপাদান কারক তারপর দেখো দেশ থেকে পঙ্গপাল চলে গেছে অর্থাৎ দেশ থেকে পঙ্গপাল দূরীভূত হলো তাহলে এই দেশটা হচ্ছে অপাদান অপাদানকারক বিপদ থেকে বাঁচাও এই বিপদ থেকে যেহেতু রক্ষা করার কথা বলা হচ্ছে তাহলে হচ্ছে এই বিপদটা হচ্ছে অপাদান কারক সোমবার থেকে পরীক্ষা শুরু তাহলে সোমবার থেকে আরম্ভ হওয়ার যেহেতু কথা বলা হচ্ছে তাহলে এই সোমবারটা হচ্ছে অপাদান কারক এরপর বাক্যে ভয় পায় না কে এক্ষেত্রে যেহেতু বাক্যে দেখে ভীত হওয়ার যে প্রক্রিয়া আমরা দেখতে পাই সেক্ষেত্রে এই বাক্যে এই বাক্যে হচ্ছে মূলত অপাদানকারক আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন অপাদান কারকে আমরা বিভিন্ন বিভক্তির ব্যবহার দেখি যেমন প্রথমে বা শূন্য বা অবিভক্তি যেমন বোটা আলগা ফল গাছে থাকে না তাহলে ক্যাম দেখা যাচ্ছে বোটা হতে যে ফল আলগা হয় সে ফল কিন্তু গাছে থাকে না তাহলে হচ্ছে এই বোটা আলগা এই বোটা আলগা হচ্ছে অপাদান কারক আবার দ্বিতীয় বিভক্তি যদি আমরা দেখি যেমন বাবাকে বড্ড ভয় পাই বাবাকে দেখে যেহেতু অতএব বিভক্তি এবং আমরা যদি দেখি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় তাহলে এই ক্ষেত্রে তো অবশ্য জফলা হবে তো এই বাঘের হ্যাঁ এখানেও কিন্তু কি বাঘকে দেখে ভয় পাওয়ার কথা বলা হচ্ছে তাহলে বাঘ হচ্ছে কারক আর যেহেতু এর বিভক্তি যুক্ত হয়েছে অতএব এটি ষষ্ঠী বিভক্তি এরপর হচ্ছে লোক মুখে শুনেছি তাহলে হচ্ছে লোকের মুখ থেকে যেহেতু কথা নিঃসৃত হচ্ছে অতএব লোক মুখে হচ্ছে কি অপাদান কারক এবং এখানে এ বিভক্তি যুক্ত হয়েছে সপ্তমী বিভক্তি তারপর তিলে তৈল হয় মানে তিল হতে তৈল উৎপন্ন হয় তাহলে এখানে তিল হচ্ছে কি এখানে অপাদান কারক এবং তিলে হচ্ছে অপাদান কারকে যেহেতু এ বিভক্তি যুক্ত হচ্ছে অতএব সপ্তমী বিভক্তি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর যদি আমরা অধিকরণ কারক দেখি যেমন ক্রিয়া সম্পাদনের কাল ক্রিয়া সম্পাদনের দেখা যাচ্ছে আধারকে অধিকরণ কারক বলা হয়ে থাকে এবং অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি এ অতে এতে ইত্যাদি বিভক্তি যুক্ত হয় তো খেয়াল করো যেমন আধার আহ হিসেবে যদি আমরা বলি যেমন আধার মানে স্থান হ্যাঁ যেমন আমরা রোজ স্কুলে যাই তাহলে রোজ কোথায় যাই কোথায় দিয়ে প্রশ্ন করলে তোমরা কিন্তু অধিকরণ কারকে উত্তর পাবে তাহলে স্কুলে এই স্কুলেটা হচ্ছে অধিকরণ কারক এ বাড়িতে কেউ নেই বাড়ি একটা স্থান তাহলে কোথায় কেউ নেই তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে আমরা কিন্তু বাড়িতে উত্তর পাই অতএব এটি কিন্তু কি এটিও অধিকরণ কারক তারপর দেখো কাল মানে হচ্ছে সময় যেমন প্রভাতে সূর্য ওঠে এখানে কখন দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাচ্ছি অধিকরণ কারক পাচ্ছি অতএব আমরা বুঝতে পারি যে কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে কিন্তু দেখা যাচ্ছে অধিকরণ কারক পাওয়া যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ এইবার আমরা অধিকরণকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার দেখি যেমন আমি ঢাকা যাব আমি কোথায় যাব ঢাকা যাব কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক পাওয়া যায় বাবা বাড়ি নেই বাবা কোথায় নেই বাড়ি নেই অতএব দুটোই কিন্তু মূল শব্দ ব্যবহৃত হয়েছে এবং এটা হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি তারপর দেখো খিলিপান দিয়ে ওষুধ খাবে মানে কি দিয়ে ওষুধ খাবে তো খিলিপান দিয়ে অর্থাৎ খিলিপান কি দেখা যাচ্ছে খিলিপানের ভেতরে ওষুধটা রাখা হয় অর্থাৎ এটা একটা স্থান অতএব স্থান বোঝাচ্ছে বা আধার বোঝাচ্ছে অতএব এটা অধিকরণ কারক এবং যেহেতু এখানে দিয়ে বিভক্তি আছে এটি তৃতীয়া বিভক্তির উদাহরণে পড়ে তারপর বাড়ি থেকে নদী দেখা যায় অর্থাৎ বাড়ি হচ্ছে একটা স্থান যা থেকে দেখা যাচ্ছে নদী দেখা যাচ্ছে আর এটা অধিকরণ কারকে পড়ে এবং থেকে বিভক্তি যুক্ত হয়েছে বলে এটা পঞ্চমী বিভক্তি এরপর আমরা যদি দেখি যে এ বাড়িতে কেউ নেই তাহলে কোথায় কেউ নেই এ বাড়িতে কেউ নেই তাহলে হচ্ছে এখানে বাড়ির সাথে তে বিভক্তি যুক্ত হয়েছে কারকে এটি সপ্তমী বিভক্তি পুকুরে মাছ আছে কোথায় মাছ আছে তাহলে পুকুরে মাছ আছে পুকুরের একটা অংশে দেখা যাচ্ছে মাছ আছে একটা স্থানে মাছ আছে তাহলে সেই ক্ষেত্রে এখানে বলাই যাচ্ছে যে পুকুর একটা স্থান এবং এই বিভক্তি যুক্ত হয়েছে অতএব সপ্তমী বিভক্তি অধিকরণ কারকে তারপর তিলে তৈল আছে আমরা কিন্তু এর আগে একটা উদাহরণ দেখেছিলাম অপাদান কারকে যে তিলে তৈল হয় আমরা উদাহরণ কি দেখেছিলাম তিলে তৈল হয় তো তিল হতে যদি তৈল হয় হওয়া বোঝায় অর্থাৎ উৎপন্ন হওয়া বোঝায় সেক্ষেত্রে অপাদান কারক এবং যদি থাকা বোঝায় অর্থাৎ আছে তখন তিল একটা স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন সেটাকে বলা হবে অধিকরণ কারণ এই বিষয়টি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তিলে তৈল হয় অর্থাৎ তিল হতে উৎপন্ন হয় বোঝালে তখন অপাদান কারক আর তৈল আছে বোঝালে অর্থাৎ যদি থাকা বোঝায় থাকা অর্থে এটি অধিকরণ কারক এবং এখানে এই বিভক্তি যুক্ত হয়েছে বলে এটি সপ্তমী বিভক্তি আশা করি তোমরা বুঝতে পারছো তো এই ছিল কারক নিয়ে আলোচনা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং তোমাদের যদি কারক আয়ত্ত করতে চাও তাহলে এই ভিডিওটি বারবার দেখো নোট করে ফেলো এবং এটাই বোঝার চেষ্টা করো যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কটা আসলে কিভাবে হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম